আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমির হোসেন মিতু কাতানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমি নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির। এগুলো হচ্ছে আপনার ব্রাইডাল বেনারসি। তো এখানে আপনারা অনেক কটা কালার দেখতেছেন, যাদের যাদের যে কালার পছন্দ তো তাদের কালার নিয়ে আমি চলে এসেছি। তো ফার্স্টে আমি দেখাচ্ছি হচ্ছে আপনার জাম কালার, পার্পেল জাম, যেটা এটা হচ্ছে আপনার পার্পেল জামের মধ্যে পিওর বেনারসির মধ্যে কাজ করা আছে। এটা আপনার সম্পূর্ণ আপনার ম্যাট গোল্ড জরি দিয়ে কাজ করা, ভিতরে দেখেন স্টাইলটা আপনার অ্যাঙ্গেল স্টাইলের কাজ করা, চিকন চিকন লতার মধ্যে আপনার ডিজাইনটা করা আছে। পাড়টা কিন্তু আপনার একটু মানে কি এক্সট্রা পাড়, মানে কি এটা একটু বড় পাড়ের মধ্যে, যাদের বড় পাড় পছন্দ এটা হচ্ছে আপনার বড় পাড়ের মধ্যে দুই সেটের পাড়ে কিন্তু আপনার একই সমান হবে। খুবই সুন্দরভাবে আপনার পাড়ের ডিজাইনটা করা আছে লতা পাতা স্টাইলের, ফুললি আপনার লাস্ট ফার্স্ট পর্যন্ত আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, খুবই সুন্দরভাবে কাজ করা আছে, একদম নিখুঁত এবং সফট একটা মানে কি সফটনেস আছে এটার মধ্যে, খুবই সফটের মধ্যে। দেখেন কালারটা কি সুন্দর একটি কালার। এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা খুবই সুন্দর রাজকীয় আঁচলের মধ্যে কাজ করা আছে। দেখেন কি সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা আছে, একদম ইউনিক একটি ডিজাইনের মধ্যে এটা। ঠিক আছে, এখন ব্লাউজটা দেখাবো। এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ব্লাউজটা খুবই লং হবে, এক কালারের মধ্যে আপনার টু স্লিভ এবং ব্লাউজের পিছনে এই ডিজাইনটা চলে যাবে। এটা হচ্ছে আপনার স্লিভের কাজটা, দুই হাতে দিতে পারবেন এবং ব্লাউজের পিছনে কিন্তু ডিজাইনটা দিতে পারবেন, খুবই ভালো লাগবে। পরিপাটি করে যখন পরবেন মশলা দিলে খুবই ভালো লাগবে, একটাকে সবাই পছন্দ করবে। তারপরে দেখাবো হচ্ছে আমি অ্যাশ কালারের মধ্যে, ভিতরে কিন্তু আপনার সেলফ কাজ করা আছে, অ্যাশ কালারের মধ্যে সেলফ ফুললি আপনার ম্যাচিং কাজ করা আছে, ভিতরে সুন্দর কাজ করা আছে, তার উপর দিয়ে কিন্তু আপনার গোল্ড জরি দিয়ে আপনার কাজ করা আছে। দেখেন বোটা স্টাইলের শাড়ি এটা, এটা হচ্ছে আপনার বোটা স্টাইলের লাস্ট অফ ফার্স্ট পর্যন্ত আপনার এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন। পার ডিজাইনটা একটু লক্ষ্য করে দেখেন, আপনার লতা পাতা স্টাইলের আপনার খুবই সুন্দরভাবে পিটানো কাজ করা আছে। ঠিক আছে, ফুললি লাস্ট অফ ফার্স্ট পর্যন্ত নিচের পার আর উপরের পার কিন্তু একই সমান ডিজাইনের কাজ পেয়ে যাচ্ছে। আর বডির মধ্যে কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি আছে, এটার ভিতরে কিন্তু আপনার দেখেন ম্যাচিং সুতার আপনার সেলফ কাজ করা আছে। ঠিক আছে, একদম চিকন চিকন লতা পাতার মধ্যে আপনার সেলফ কাজ করা আছে একই কালার সুতো দিয়ে। আর এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা কিন্তু দেখেন খুবই লং হবে, আপনার সম্পূর্ণ আপনার গোল জড়ি দিয়ে পিটানো কাজ করা আছে, মশলা দিলে খুবই ভালো লাগবে, আপনারা যখন এটা পরবেন এক দেখায় সবাই পছন্দ করবে। ঠিক আছে, খুবই লং করা আছে, দেখেন ফুললি আপনার পিটানো জড়ি দিয়ে কাজ করা। আর এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ব্লাউজ কিন্তু আপনারা দেখেন অ্যাম্বুসি স্টাইলের কাজ করা আছে, ছোট ছোট গুটি অ্যাম্বুসি স্টাইলের কাজ করা আছে, ব্লাউজটা গর্জিয়াস হবে, টু স্লিপ এবং ব্লাউজের পিছনেও কিন্তু আপনি এই আপনার বর্ডারটা আছে, যে এটা হচ্ছে আপনার বর্ডারের কাজটা, টু স্লিপ এবং ব্লাউজের পিছনে চলে যাবে এই ডিজাইনটা। আর এটা হচ্ছে আপনার মিনাকারি শাড়ি, এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে একটা মিনাকারি কন্ট্রাস্ট করা হয়েছে। দেখেন আপনার পাড়ের মধ্যে মিনা আছে, আপনার প্রত্যেকটা বুটির মধ্যে কিন্তু আপনার মিনা করা আছে, দেখেন খুবই সুন্দর একটা গ্রিন কালার, আপনার ম্যাট গোল্ড জরি দিয়ে কাজ করা আছে, দুই সেটের পাড়ে কিন্তু আপনার একই সমান পেয়ে যাচ্ছেন এবং মিনা করা পেয়ে যাচ্ছে লতা পাতা স্টাইলের মধ্যে। আপনার পাড়টা কিন্তু একদম সম্পূর্ণ আপনার পিটানো পাড়, ঠিক আছে, পাড়ে কিন্তু একটাও সুতা নেই, পাড়টা কিন্তু আপনার একদম লক করা হবে, পাড়ের মধ্যে কোনো সুতা পাবেন না, লাস্ট অফ ফার্স্ট আপনার বডির ডিজাইনটা এরকমই পেয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা দেখেন একদম ইউনিক স্টাইলের মধ্যে কাজ করা আছে, প্রত্যেকটা ফুলে ফুলে পাতায় পাতায় কিন্তু আপনার মিনাকারি কাজ করা আছে, খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে, ফুললি পিটানো আপনার জরি দিয়ে কাজ করা ম্যাট গোল জরি, এটা আপনার মনে করেন যে ক্যাটকাটা কোনো জরি না, আশা করি এই শাড়িটাও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন, অথবা অর্ডার করতে হলে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার এবং লোকেশন দেওয়া আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ব্লাউজটা খুবই লং হবে, আপনার এক গজের উপরে কাপড়টা দেওয়া আছে, আপনার চাইলে ফুলাতা এলবো কাট যে কোনো স্টাইলের আপনার ব্লাউজ বানিয়ে পরতে পারবেন। এটা হচ্ছে ব্লাউজের আপনার স্লিপের কাজটা, ঠিক আছে, টু স্লিপ এবং ব্লাউজের পিছনে এই ডিজাইনটা চলে যাবে, খুবই ভালো লাগবে, গর্জিয়াস লাগবে শাড়িটা। এখন দেখাবো হচ্ছে আপনার লাল মেরুনের মধ্যে, এটা হচ্ছে আপনার লাল মেরুন, খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে কাজ করা আছে। এটা হচ্ছে আপনার লাল মেরুনের মধ্যে টু স্টাইল, এটা হচ্ছে আপনার টু স্টাইলের মধ্যে, একটা হচ্ছে আপনার লতা পাতা চিকন লতা পাতা দিয়ে কাজ করা, আর একটা গ্যাপ গ্যাপে আপনার কিন্তু বোটা স্টাইলের কাজ করা আছে। ঠিক আছে, একের মধ্যে দুই আপনারা পেয়ে যাচ্ছেন, যারা মনে করেন যে লতাও পছন্দ করেন বোটি পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা, এটার মধ্যে কিন্তু দেখেন দুইটা স্টাইল আছে,
দেখতেছে নিচের পাটটা উপরের পাটটা একই স্টাইলে মানে একই সমান কাজে পেয়ে যাচ্ছেন। পাটটা কিন্তু একদম ঘনর জড়ি দিয়ে আপনার পিটানোর কাজ করা আছে, দেখতেছে একদম নিখুঁতভাবে কাজ করা আছে, কোনো গ্যাপ নেই, লতা পাতা স্টাইলের কাজ করা আছে, খুবই সুন্দরভাবে কাজ করা। এখন আমি আঁচলটা দেখাবো, এটা হচ্ছে আপনার আঁচলটা। আঁচলের মধ্যে কিন্তু একটা এক্সট্রা কাজ করা হয়েছে, একদম মানে জমিনের মানে কি একবারে লাস্টে আপনার আঁচলের সাথে একটা এক্সট্রা কাজ করা হয়েছে, খুবই সুন্দরভাবে দেখেন, ভালো লাগতেছে এই ডিজাইনটা, এক্সট্রা অর্ডিনারি দেওয়া হয়েছে এটাতে। আর এটা হচ্ছে আপনার আঁচলটা ফুললি আপনার পিটানো কাজ করা, ম্যাট গোল্ড জড়ি দিয়ে পিটানো কাজ করা আছে, দেখেন একদম ইউনিক একটি ডিজাইনের মধ্যে, একদম নতুন একটি ডিজাইন। ব্লাউজটা দেখাবো, ব্লাউজটা কিন্তু আপনার এক কালার হবে, টু স্লিপে আপনার ডিজাইনটা দেওয়া আছে, আপনার পাড়ের সাথে ম্যাচিং করে আপনার স্লিপের কাজটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ব্লাউজটা, কোনো কাপড় অ্যাড করা লাগবে না, আপনার এই কাপড়ে কিন্তু যথেষ্ট আপনার যেভাবে খুশি সেভাবে বানিয়ে নিতে পারবেন। এখন দেখাবো ওয়াইন মেরুন, মেরুনের মধ্যে অনেক কটা প্যাটার্ন আছে, এটা হচ্ছে আপনার ওয়াইন মেরুনের মধ্যে, অনেকে ওয়াইন বলে চিনে, এটা হচ্ছে আপনার ওয়াইন মেরুনের মধ্যে, দেখেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে, দেখ প্রত্যেকটা লতা পাতা কিন্তু আপনি দেখেন একটু অ্যাঙ্গেল স্টাইলের হয়ে গেছে, এটা মানে কি যখন পরে অনেক গর্জিয়াস লাগে, ডিজাইনটা খুবই ভালো লাগে। এটা হচ্ছে আপনার ভিতরের ডিজাইনটা, ভিতরের ডিজাইনটা একদম ইউনিক একটি ডিজাইন করা হয়েছে, একদম নতুন আপনার ডিজাইনটা, মানে কি জড়িটা হচ্ছে আপনার ম্যাট গোল্ড জড়ির মধ্যে, ঠিক আছে। উপরের পাড় নিচের পাড় কিন্তু একটু সচরাচর যে পাড়টা হয়ে থাকে ওই পাড়ের থেকে একটু বড় হবে, এটা এটার মধ্যে কিন্তু দেখেন আপনার এক্সট্রা একটা কাজ দেওয়া হয়েছে, এটা কিন্তু দেখেন পাড়ের সাইজটা কিন্তু জেনুইনলি আপনার এতটুকু হয়ে থাকে, কিন্তু একটা এক্সট্রা আপনার লতা পাতা স্টাইলে ছোট একটা লতা পাতা স্টাইলে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পাড়ের ডিজাইনটা দেখালাম, নিচের পাড় আর উপরের পাড় কিন্তু আপনার একই স্টাইলের পাড় দেখেন, লাস্ট টু ফার্স্ট পর্যন্ত আপনার ডিজাইনটা পাচ্ছেন, কোনো সাইড থেকে গ্যাপ নেই, কোনো কমতি নেই কোনো কাজে, যে লাস্টে আপনার গ্যাপ হবে না, কোনো গ্যাপ নেই। এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলের মধ্যে দেখেন খুবই সুন্দর ইউনিক ভাবে একটা কাজ করা হয়েছে, এটা গ্যাপ গ্যাপ আঁচলের মধ্যে দেখেন ফুলদানি আপনার পান পাতা স্টাইলের কাজ করা আছে, ভিতরে একদম নিখুঁত ভাবে রাজকীয় স্টাইলের কাজ করা আছে। এটা হচ্ছে আপনার ফুললি আপনার আঁচলটা, আপনার একটু গ্যাপ গ্যাপ আছে কিন্তু পান পাতা মানে দূর থেকে যেন আপনার আঁচলটা বোঝা যায়, তার জন্য কিন্তু এই স্টাইলটা করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার ব্লাউজটা, প্রত্যেকটা ব্লাউজে কিন্তু খুবই সুন্দর, এটা হচ্ছে আপনার ওয়াইন কালার এক কালারের মধ্যে ব্লাউজটা, টু স্লিপ এবং ব্লাউজের পিছনে কিন্তু ডিজাইনটা দিতে পারবেন, একদম পর্যাপ্ত পরিমাণ কাপড় প্লাস ডিজাইনটা দেওয়া আছে, আপনারা যেভাবে খুশি স্টাইলিশভাবে আপনারা ব্লাউজ বানিয়ে নিয়ে পড়তে পারবেন। এটা হচ্ছে আপনার লাল কালার, সিঁদুর লাল যেটাকে বলে, এটা হচ্ছে আপনার সিঁদুর লালের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম নতুন কালেকশনের মধ্যে, এটা হচ্ছে আপনার সিঁদুর লালের মধ্যে, ভিতরে দেখেন ম্যাট গোল্ড জড়ি দিয়ে কাজ করা আছে, তার উপর দিয়ে কিন্তু আপনার হাজার বুটিও দেওয়া আছে, গ্যাপ গ্যাপ যেখানে দেখতেছেন ওইখানে কিন্তু একটা কাজ দেওয়া আছে। এটা হচ্ছে আপনার টু ইন ওয়ান, একের মধ্যে দুই একটা মানে কি স্টাইল পেয়ে যাচ্ছেন, একটা লতা স্টাইলের কাজ করা আর একটা হচ্ছে আপনার বুটা স্টাইলের কাজ করা, টু স্টাইল এটা। আর নিচের পাড়টা একটু বড় হবে সচরাচর মানে উপরের পাড়ের থেকে, আমি একটু দেখাবো যে এটা হচ্ছে আপনার নিচের পাড়টা, নিচের পাড়টা একটু লং হবে, ঠিক আছে, যাদের লং পাড় পছন্দ। আর উপরের পাড়টা কিন্তু আপনার এটা আসবে খুব সুন্দরভাবে, দেখেন আপনার চেন স্টাইলের কাজ করা আছে লতা পাতা স্টাইলের, ফুললি লাস্ট টু ফার্স্ট পর্যন্ত আপনার এই ডিজাইনটাই পেয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আঁচল, ওয়াও কত সুন্দর একটি আঁচল, এটা হচ্ছে আপনার রাজকীয় আঁচলের মধ্যে, ভিতরে দেখেন আপনার পান পাতা স্টাইলের মধ্যে কি সুন্দরভাবে আপনার চেন স্টাইলের আপনার লতা পাতা আপনার পিটানো কাজ করা আছে, ঠিক আছে, খুবই ভালো লাগবে এই শাড়িটাও। ফুললি আপনার ভরাট কাজের মধ্যে আপনার ব্লাউজ আঁচলটা কিন্তু অনেক লং হবে। এটার ব্লাউজটা দেখাবো, এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ব্লাউজটা এক কালারের মধ্যে অনেক কাপড় দেওয়া আছে, দেখেন আপনি এখান থেকে শেষ করলে এটা হচ্ছে আপনার আঁচলটা, এখান থেকে যদি আমি কাটি এখানে আপনার এক গজের অনেক বেশি কাপড় আছে, ঠিক আছে, আপনার কোনো কাপড় অ্যাড করা লাগবে না, যেভাবে খুশি আপনারা বানিয়ে নিতে পারবেন, কোনো কাপড় অ্যাড করা লাগবে না আপনাদের ব্লাউজ বানানোর জন্য, যে কোনো স্টাইল দিয়ে আপনারা পরতে পারবেন ব্লাউজটা। এটা হচ্ছে টু স্লিপের কাজটা, দুই হাতা এবং ব্লাউজের পিছনে চলে যাবে, লাস্টের যে মাঝখানে যে ডিজাইনটা আছে এটা আপনার পিছনে চলে যাবে, আর এই এতটুকু আর এতটুকু আপনার টু স্লিপে চলে যাবে। তো আশা করি আমাদের এই শাড়িগুলো আপনাদের ভালো লেগেছে, আর এই শাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন, অথবা আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার এবং লোকেশন দেওয়া আছে, আর প্রাইস যদি জানার থাকে ডিসক্রিপশনে আমাদের প্রাইসটা দেওয়া আছে।
তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।